গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডি আই ভাই আর্ট কালেকশন ইফ ইউ নু ইন মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য ভেলাইকন আজকে আমি একটা হিউজলি রিকোয়েস্টেড ভিডিও শিউলি ফুলের ডিজাইন বা শেফালি ফুলের ডিজাইনটা শেয়ার করার চেষ্টা করলাম যদি পছন্দ হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ডিজাইনটি তোলার জন্য প্রথমে একটা বক্স তৈরি করে নেব তার জন্য প্রথমে এভাবে ক্রসটিস তুললাম এর পরবর্তীতে এর পাশে অ্যাঙ্গেল করে আরও আরেকটা ফোর তুলছি দুটো ঘরের যেই ক্রস স্টিচ ছিল সেটা তোলার পর এখন আমি চারটে ঘরের যে ক্রস স্টিচ বা ফুলগুলো হয় সেটা তৈরি করছি এবং এই পুরো ডিজাইনটি করতে জাস্ট তিনটে কালারের উল লাগবে সেটা হচ্ছে লাল সাদা এবং হলুদ যেটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে তো এখানে এইভাবে মাঝখানে একটা চারটে ঘরের ক্রস তৈরি করার পর আমি আবার দুটো ঘরের এইভাবে দুটো ক্রস তৈরি করে নিলাম এখন আমি সেলাইটাকে বাম দিক বরাবর এক্সটেন্ড করব এখানে প্রথমে একটা ক্রস বানালাম এরপরে চারটে ঘর ওপরের দিকে কাউন্ট করলাম এবং চারটে আবার আড়াড়িভাবে কাউন্ট করে এইভাবে একটা ক্রস তৈরি করলাম এখন এর সাইডটাও ভরাট করে দেব তাই আরেকটা ক্রস তৈরি করছি এর ওপরেই এখন আবার আমি দুটো ফোর তুলে নেব তো আমার বরফির হাফ অংশ তৈরি হয়ে যাবে এবং বাকি হাফ অংশ ঠিক এইভাবেই তৈরি করে নেব পুরো বরফিটা তৈরি হয়ে গেছে এখন এইভাবে ওপরের যে তিনটে ফোর পড়ছে বা তিনটে ক্রস পড়ছে তার ওপর থেকে ফোর তুলব এবং লাস্ট যেখানে মাঝখানে যে ক্রসটা তৈরি হবে তার ঠিক একটা ঘর ওপর থেকে এইভাবে ফোর তুলেছি এখানটায় দুটো ফোর তুলে নিলাম এবং ওপরের যে অংশ আছে সেখান থেকে এইভাবে তিনটে ফোর তুলে নেব চাইলে আগের অংশে আপনারা তিনটেও ফোর তুলতে পারেন তবে এক্ষেত্রে তিনটে ফোর তুললে ফুলটা অনেকটাই ফ্লাফি টাইপের হয় তো এখানে এই মাঝখান থেকে একটা ফোর তুললাম এখন এই কর্নার থেকে আরেকটা ফোর তুলে নেব এখানটায় একটা ফোর তোলার পর সাইডের যে ক্রসটা রয়েছে সেখান থেকে অর্থাৎ তার মাঝখানের এই অংশটা থেকে একটা ফোর তুলছি এবং এর পাশের ঘরটি থেকে ঠিক আবার একটা ফোর তুলে নিলাম তো এইভাবে আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেল এখন এর পাশের পাপড়ি তৈরি করার জন্য মাঝখানে ক্রস ওঠে এরকম জায়গা ছেড়ে এইভাবে আমি এখানটায় ফোর তুলছি তবে এই জায়গাটি বাছার জন্য আপনারা চার সাইডে যে কর্নারগুলো তৈরি হয়েছে তার ঠিক মিডিল পজিশনে যেই ফোরটি পড়ছে তার কর্নারগুলোই বেছে নিতে পারেন তো এইভাবে এই জায়গাটা আমি আবার তৈরি করে নিচ্ছি এখানে আবার তিনটে ফোর তুলব এখানে আরও দুটো ফোর তুলে নেব এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন যে মাঝখানে কিন্তু একটা ক্রস তৈরি করার মতো দুটো করে ফোর ফাঁকা পড়ছে এবং দুটো করে ফোর ফাঁকা পড়ার পর তার পাশের যে ঘরটা থাকে তার মাঝখানে কিন্তু আমি ফোরগুলো তুলছি তো আগের মতো এখানেও আমি ফোর তুলে নিচ্ছি প্রথমে দুটো তারপর এই জায়গা থেকে তিনটে ফোর ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু কিছুটা জায়গা ফাঁকা রয়েছে তো ওই জায়গাটা যদি আপনারা হোয়াইট কালার দিয়ে ফিল আপ করেন তাহলে কিন্তু এটা শিউলি ফুলের ডিজাইনের মতো লাগবে না যার জন্য ওই জায়গাটা আমি ফাঁকা রেখেছি এবং ওটা আমি পরে ডিজাইনটিতে কমপ্লিট করে দেখাবো তো ফোর্থ পাপড়িটা আমি তৈরি করে ফেলছি এবং এখানটায় কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মাঝখানে কিন্তু একটা ক্রস তৈরি করার মতো জায়গা ফাঁকা রয়েছে এই জায়গাটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন তো পাপড়িটা তৈরি করার সাথে সাথে আমার এই ফুলটি অনেকটাই তৈরি হয়ে গেল এখন সাইডের অংশ তৈরি করব এর জন্য এই কর্নারের অংশ থেকে সেন্টারে যে ফাঁকা অংশ রয়েছে তার অ্যাঙ্গেল করে একটা ঘর আগে থেকে এইভাবে তিনটে করে ফোর তুলে নেব তাহলে এই ফাঁকা অংশ যেটা সেটা দেখা যাবে না তো এই সাইডেও সেমভাবেই স্টিচ করছি এখানেও আমি তিনটে ফোড় তুলে নিচ্ছি এক্ষেত্রে যদি এক্সট্রা এইভাবে ফাঁকা থাকে তো আরও একটা এক্সট্রা ফোর তুলে নিতে পারেন তো এই জায়গাটাতেও আমি সেমভাবেই ফিল আপ করে নিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু মাঝখানে যে সেন্টারের ফাঁকা অংশটা রয়েছে সেটাকে কিন্তু ফাঁকাই রাখবেন ওই জায়গাটাকে কিন্তু ভরাট করবেন না এর একটা ঘর আগে কৌনিক দিক বরাবর যে ঘরগুলো ফাঁকা থাকে সেগুলোতে স্টিচ করবেন তো ফুলটার শেপটা অনেকটাই ক্লিয়ারলি চলে এসছে এখন আমি সেন্টারের অংশটা তৈরি করব শিউলি ফুলের সেন্টারের অংশ যেহেতু ইয়েলো কালারের হয় তাই মাঝখানে আমি এইভাবে ইয়েলো কালারের জাস্ট একটা ক্রস তৈরি করে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্যটা